রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহান নাসু তাকূ রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়া তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم يا قوم انما هذه الحياه الدنيا متاع وان الاخره هي دار القرار শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এসার সালাত কিং খালেদ জামে মসজিদ রিয়াদ উম্মুল হামামে আদায় করার পরে কিং খালেদ ইসলামিক সেন্টার, যেটি কিং খালেদ ফাউন্ডেশনের ছত্রছায়ায় পরিচালিত দাওয়াতি বিভাগ, যেখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে। এখানে একটি দিক হচ্ছে প্রবাসীদেরকে ইসলামের সঠিক দাওয়াত, কোরআন সুন্নার দাওয়াত দেওয়া এবং তাদের কাছে কোরআন সুন্নার কথা তুলে ধরা। এই বাৎসরিক পঞ্চম মহাসম্মিলনে কিং খালেদ সেন্টারের হলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের আমরা অসংখ্য শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার তরিকাই হচ্ছে জান্নাতের তরিকা, যার ছেড়ে যাওয়া দিন হচ্ছে সিরাতে মুস্তাকিম সরল পথ, যার ছেড়ে যাওয়া আদর্শই হচ্ছে ইহকাল পরকালের সার্বিক কল্যাণের পথ। জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে উত্তম আদর্শ রয়েছে। বলেননি শুধু দু চারটি ইবাদতের ক্ষেত্রে, মসজিদে গেলে অথবা রমজান মাস আসলে, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে, দিন দুনিয়ার ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, ঘরে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, স্ত্রী ছেলে মেয়েদের সাথে, সাথী সঙ্গীদের সাথে, সমাজের সাথে, দেশবাসীর সাথে, মানব জাতির সাথে, অমুসলিমদের সাথে, মুসলিমদের সাথে, সৎ লোকদের সাথে, অসৎ লোকদের সাথে, সর্বস্তরে, রোজগারের ক্ষেত্রে এবং রোজগার করার পরে, উপার্জন করার পরে তা খরচ করা, ব্যয় করার ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য উত্তম আদর্শ। তিনি রহমাতুল্লিল আলামিন, তিনি যদি এই দাওয়াত আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছিলেন পৌঁছানোর জন্য দায়িত্ব যথাযথ পৌঁছে না দিতেন, আর এই দাওয়াতের আলো নূর যদি আমাদের ওপর না পড়ত, তাহলে আমরা অন্ধকারে থেকে যেতাম, শিরকের, কুফরির এবং বিভিন্ন রকমের পাপাচারের। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি অসংখ্য, জি আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা, সে আল্লাহরই যাবতীয় প্রশংসা শুকরিয়া যিনি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া পথ,
আদর্শের অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন, হেদায়ত দান করেছেন, বল আলহামদুলিল্লাহ। অমা কুন্না লিনাহতাদি, আমরা হেদায়ত পেতাম না, সঠিক পথে চলতে পারতাম না। লাউলা আন হাদানাল্লাহ, মহান আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিতেন হেদায়তের। তৌফিক দেওয়া রব্বুল আলমিনের কাজ একমাত্র, যাতে কেউ শরিক নেই। আর সবচাইতে ভালো করে রাস্তা দেখিয়েছেন, পথ দেখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আম্বিয়া রসুলগণ, তারপরে অন্য অন্য আলেম ওলামা আইম্মাই কেরাম মুহাদ্দিসিন ফুকাহা দ্বীনের খাদিমরা যে যতটা পেরেছেন আপন জায়গা থেকে চেষ্টা করেছেন। আল্লাহ যেন সেই দলে আমাদের সকলকে সামিল হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের দাওয়াত কবুল করেন এবং তাতে বরকত দান করেন, আমাদের দাওয়াত দিয়ে আমাদের নিজেদের সংশোধনে তৌফিক দান করেন, নিজের পরিবার পরিজনের ইসলাম সংশোধনে তৌফিক দান করেন, আর তারপরে আমাদের ভাষাভাষী ছাড়াও যে কোনো মুসলিম ভাই বোনদের ইসলাম সংশোধনে আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আলোচনা শুরু করার আগে আল্লাহর শুকরিয়া আদায়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ও সালামের পরে যদি শুকরিয়া আদায় না করি, ওই সব আমাদের দিনী ভাইদের যাদের সাহায্য সহযোগিতায়, যাদের সাপোর্টে আমরা এখানে কিং খালেদ সেন্টারে বসার সুযোগ পেয়েছি, নিজের ভাষায় কি বলছি, কি শুনছি, কি করছি আমাদের আরব ভাইরা বুঝেন না, তারপর আমাদের উপর আস্থা বিশ্বাস করে যখন যে আমরা কোরআন সুন্নার কথায় আশা করি বলবো, এই আস্থা রেখে আমাদেরকে পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন, এবং আপনাদেরকে এত সংখ্যায় এখানে বসার, আসার, হাজির হওয়ার সুযোগও দিয়েছেন, অথচ বাইরে দশ বিশ জন বসা বা এক জায়গায় একত্রিত হওয়া তা এখানে নিষিদ্ধ, কিন্তু আমরা কোরআন সুন্নার কথা বলার জন্য হাজির হয়েছি, কোরআন সুন্নার কথা শোনার জন্য হাজির হয়েছি। আল্লাহ যেন তাদেরকে যাজায় খায়ের দান করে যারা এই অনুমতি দিয়েছেন। সৌদি আরবের হুকুমতে রশিদা খাদিমুল হারমাইন শরীফাইন এবং তার ওলি আহাদ, তাদেরকে আল্লাহ যেন জাজায় খায়ের দান করেন এবং তাদের নেক আমল কবুল করেন, আরো বেশি বেশি ভালো কাজের তৌফিক দান করেন। আর তার সাথে সাথে বিশেষভাবে শুকরিয়া আদায় করছি কিং খালেদ সেন্টারের পরিচালনার পিছনে বাদশাহ খালেদ রাহেমাহুল্লাহ তাআলার ছেলে মেয়েরা রয়েছেন, বিশেষ করে ওনার মেয়ের খরচে এবং দেখাশোনায় তত্ত্বাবধানে এই সেন্টার পরিচালিত হচ্ছে, আপনারা অনেকে জানেন না। বাদশাহ খালেদ রাহেমাহুল্লাহ নেক একজন বাদশাহ ছিলেন, তার একজন মেয়ে বা একাধিক মেয়ে তারা এই সেন্টারটি পরিচালনা করছেন, অনেক কাজ এখানে হয়ে থাকে, শুধু আমাদের এই অনারবদের ভাষায় দাওয়াতি কাজ নয়, বিভিন্ন ভাষায় দাওয়াতি কাজ তো আছে, কোরআনে কারিমের হেফজের ব্যবস্থা অনেক হালাকা রয়েছে মসজিদে, এখানে এছাড়াও বহু অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলি এখানে বলার সময়ও নেই, আর এখানকার যারা কর্মকর্তা বা এখানে আমাদের ভাইয়েরা আছেন তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে যা যায় খায়ের দান করেন, উত্তম বদলা দান করেন, যারা তাদের মধ্য থেকে বেঁচে আছেন তাদেরকে হেদায়েতের ওপর কায়েম রাখেন, তাদের দ্বারা উম্মতের হেদায়েতের সুব্যবস্থা করেন, মানব জাতির আকীদা আমল আখলাক ইবাদতের ইসলাম সংশোধন যেন তাদের মাধ্যমে হয়, দাওয়ার কাজ চলতে থাকে, আল্লাহ যেন তৌফিক দান করেন। এবং যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ যেন তাদের রুহের মাগফিরাত করেন, বিশেষ করে বাদশাহ খালেদ রাহিমাহুল্লাহ, তাকে যেন জান্নাতুল ফিরদৌস নসিব করেন, তার ভুল ভ্রান্তি মাফ করেন এবং তার নেক আমলগুলিকে সাদরে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন, এবং তিনি যে সাদকায়ে জারিয়া ছেড়ে গেছেন এটি আমাদের জন্য আদর্শ। এই যে মসজিদে সালাত আদায় করলেন, তার তৈরি করা মসজিদ, সুতরাং এই মসজিদ থেকে কত যে দিনের কাজ হচ্ছে, সালাত ছাড়াও এখানে তাহফিজুল কোরআন, কোরআন হেফজের অনেকগুলি হালাকা রয়েছে, অনেক দিনই কাজ হচ্ছে, এই সবগুলি কিন্তু তার আমল নামায় সাদকা জারিয়া হিসাবে পৌঁছিছে। এইরকম অনেক ভালো মানুষরা এই দেশে আলহামদুলিল্লাহ, বিশেষ করে শাসক গোষ্ঠী কাজ
তৌহিদ সুন্নার প্রচার প্রসারে দিনের দাওয়াতের ক্ষেত্রে করেছেন এবং করছেন আর করবেন ইনশাআল্লাহ তাআলা। এগুলি হচ্ছে সাদকায়ে জারিয়া, এগুলি হচ্ছে সুন্নতি তরিকায় মৃত ব্যক্তিকে দুনিয়া থেকে যারা চলে গেছেন তাদেরকে নেকি পৌঁছার তরিকা, পৌঁছাবার তরিকা। এই তরিকাগুলি আমাদেরকে গ্রহণ করতে হবে আর দেশে নিয়ে গিয়ে এগুলির বাস্তবায়ন করতে হবে। তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আমাদের জন্য আদর্শ, তাদের আদর্শ হচ্ছে এটা, মসজিদ দিয়ে, দাওয়াতি প্রতিষ্ঠান দিয়ে, কোরআন সুন্নাহ ভিত্তিক মাদ্রাসা দিয়ে, কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামের বিভিন্ন রকমের বিভিন্ন স্তরের খেদমত দিয়ে, নেকি হজ উমরা দিয়ে মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানো, যেটাকে ইসালে সওয়াব বলা হয়, সওয়াব রেসানিও বলা হয়। কিন্তু আমাদের দেশে কোরআন সুন্নাহ ভিত্তিক সওয়াব রেসানি নেই, ইসালে সওয়াব নেই, সুন্নতি তরিকা নেই, বরং বেদাতি তরিকাতে বকসাবার চেষ্টা করা হয়, মানুষের গোনাহ মাফ করে জান্নাতে পাঠাবার চেষ্টা করা হয়, যা কিছুই কবুল হয় না। মানে আমেলা আমানা লাইসা আলি আমরুনা ফাহু রাদ্দুন, কেউ যদি এমন কোন আমল করে নিজের জন্য অথবা মৃত ব্যক্তির জন্য, মাইয়াতকে জান্নাতে পাঠাবো এইসব নেকি দিয়ে, কিন্তু লাইসা আলি আমরুনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক ওই কাজগুলি হইল না, ফাহু রাদ্দুন, তাহলে সেটা প্রত্যাখ্যাত হয়ে যাবে, রিজেক্টেড হয়ে যাবে, সেটা যে নেকি পৌঁছাবার চেষ্টা করলো তারও কাজে আসবে না। আর যেসব মাইয়াত মৃতদেরকে জান্নাতে পৌঁছাবার জন্য নেকি পৌঁছাবার চেষ্টা করলো ইসালে সবরি, সেটাও হবে না, ফাওয়ারাদুন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সংক্ষিপ্ত কথা বুঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে যেন কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করেন। আসল আলোচনার দিকে এখন আসি, সেটা হচ্ছে হাম্মুল আখেরা, আখেরাতের জন্য, পরকালের জন্য চিন্তাশীল হওয়া। ইহকাল, মানুষের জীবন হচ্ছে দুটি, ইহকাল দুনিয়া আর আখেরা পরকাল। দুনিয়া ইহকালকে দুনিয়া এই জন্যই বলা হয় যে দুনিয়া পরকালের তুলনায় নিকটবর্তী, একটি কারণ। আর একটি কারণ হচ্ছে যে দুনিয়া হচ্ছে নিকৃষ্ট, দানা আতুন শব্দ থেকে, দুনিয়া হচ্ছে পরকাল আখেরাতের তুলনায় নিকৃষ্ট, তুচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তুচ্ছ না হইতো তাহলে কোনো কাফেরকে এক ঢোক পানিও দুনিয়া থেকে দিতেন না, যেই কাফেরকে জান্নাতের এক ঢোক পানিও দেওয়া যাবে না, দেবেন না, আল্লাহর হারাম করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কাফেরকে অনেক মুসলিমের চাইতে বেশি প্রাচুর্য দিয়েছেন দুনিয়াতে, কারণ দুনিয়া একেবারে আল্লাহর কাছে তুচ্ছ, এই জন্য দুনিয়াকে দুনিয়া বলা হয়। আখেরাতকে আখেরাত এই জন্য বলা হয় যে আখের মানে শেষ, আমাদের জীবন শুরু হয় মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে, এটা হচ্ছে দুনিয়া ইহ জগৎ। আর তারপরে যখন আমরা মৃত্যুবরণ করি তারপরে আমাদের পরকাল আখেরাত শুরু হয়, দুনিয়ার পরে আসে আখেরাত। এই আখেরাতের জন্য চিন্তা করা সম্পর্কে আলোচনা বিশেষভাবে সবসময় করতে হবে, বরং আপনাকে আমাকে প্রত্যেককে ব্যক্তি জীবনে সব সময় আখেরাতের জন্য চিন্তাশীল হইতে হবে, তাহলে আপনি একজন সৎ মানুষ আর ভালো একজন আইডিয়াল মুসলিম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মতো একজন উম্মত হইতে পারবেন, যাতে করে আখেরাতে পরিচয় দিতে পারেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত আমি, সুতরাং আমার জন্য শাফাআত করেন আপনি, ইয়া রাসূলুল্লাহ আপনার আমি উম্মত হওয়ার পরিচয় দিয়েছি দুনিয়াতে কর্মজগতে, সুতরাং আপনি আমাকে হাউজে কাউসারের পানি দেন আর আপনার পিছনে পিছনে আমাকে জান্নাতে নিয়ে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী দুনিয়ায় চলার তৌফিক দান করেন, যার মাধ্যমে আল্লাহর রহমত হবে, হাউজে কাউসারের পানিও পাবেন, সেখান থেকে বঞ্চিত হবেন না, শাফাত পাবেন সেটা থেকেও বঞ্চিত হবেন না। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের দরজা খুলবেন পেছনে পেছনে যাওয়ার সুযোগ পাবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। কিন্তু শুধু মুখে বললে হবে না আর মনে শুধু আকাঙ্ক্ষা করলে হবে না, দুনিয়াতে আখিরাতে এইসব হাসিল করার জন্য দুনিয়াতে করণীয় কিছু রয়েছে, ঈমান এবং আমল সালে। আর এই ঈমান এবং নেক আমল হবে পরকালের চিন্তাই, পরকালের জন্য চিন্তাশীল হয়ে, পরকালের ফিকরে, পরকালের চিন্তা আপনাকে সবসময় ব্যস্ত রাখবে, দুনিয়ার চিন্তা ব্যস্ত করবে না।
দুনিয়ার চিন্তাকে আজকাল বলা হয় টেনশন। সবচেয়ে বড় রোগ আজকাল কার হচ্ছে? টেনশনের রোগ। শরীরের স্বাস্থ্যের শারীরিক রোগের চাইতে, দৈহিক রোগের চাইতে আজকাল অনেক বেশি হচ্ছে মানসিক রোগ বা টেনশন। ইংলিশে টেনশন বলছেন, আর বাংলা কি বলছেন? মানসিক রোগে ভুগছি। কিসের জন্য? মানসিক রোগের পিছনে কারণ হচ্ছে দুনিয়ার কোনো কিছু ছুটে যাওয়া, যেটার খুব আশা করেছিলেন বা তার জন্য মরিয়া হয়েছিলেন যে ওইটা পেতেই হবে, পেলেন না, হাত ছাড়া হয়ে গেল। অথবা দুনিয়ার ক্ষেত্রে কোথাও আঘাত খাওয়া, অথবা দুনিয়া সম্পর্কে অনেক বেশি চাইছেন, পাচ্ছেন, অনেক কিছু পাচ্ছেন, কিন্তু মন ভরছেন না, খাই খাই যাচ্ছেন না, যার ফলে টেনশন আর মানসিক পীড়া। বিশেষ করে এই সময় আখেরাতের জন্য আরো বেশি চিন্তাশীল হইতে হবে। তার একটি মুখ্য কারণ হচ্ছে যে এই প্রবাসে যে বর্তমান পরিস্থিতি, অনেক পুরাতন ভাইরাকে দেশে চলে যেতে হচ্ছে। আল্লাহ রাব্বুল এটাই ফয়সালা করে রেখেছেন, প্রবাস মানে চিরকাল থাকা নয়, তাই না? আল্লাহর ফয়সালা করা আছে যে এতদিন আপনি আমি অমুক জায়গায় অমুক দেশে থাকবো প্রবাসে, এমনকি দুনিয়াতেও যে কতদিন থাকবো, কত সময় থাকবো, তাও ফয়সালা করা আছে, ঠিক না? তার একটা অংশ হচ্ছে যে প্রবাস জীবনে ক্ষণস্থায়ী, দুনিয়ার মতো ক্ষণস্থায়ী কিছুদিন থাকবেন। আল্লাহর ফয়সালা হয়েছে পুরাতন ভাইদের ক্ষেত্রে যে এখন তোমরা বিদায় নাও, টেনশন শুরু হয়ে গেছে, মানসিক অশান্তি শুরু হয়ে গেছে, নিদ্রা হারাম হয়ে গেছে। কেন? আখেরাতের জন্য আমরা চিন্তাশীল নয়, দুনিয়ার জন্য বেশি চিন্তাশীল। আর যারা নতুন নতুন ভাইরা আসছেন, অনেক বেশি সংখ্যায় নতুন ভাইরা আসছেন, বড় বড় স্বপ্ন নিয়ে আসছেন, ভিসা বন্ধ ছিল খুলেছে, হ্যাঁ, আর বড় আশা নিয়ে এসেছেন, অনেক কিছুই করব নিজের জন্য, নিজের পরিবার পরিজনের জন্য, ভাই বেরাদরের জন্য, ছেলে মেয়েদের জন্য। আল্লাহ যেন আশাগুলি পূরণ করেন। দুনিয়ার এই হালাল আশার সাথে সাথে দিনের আশা যেন আল্লাহ আগে পূরণ করেন। সেটা হচ্ছে যে আরব দেশ থেকে সহি আকিদা নিয়ে যাওয়া, আর তারপরে সহি আকিদার পরে কোরআন সুন্না, তৌহিদ নেবেন, সুন্না নেবেন, শিরিক ছাড়বেন, বিরাত ছাড়বেন, আর তারপরে একটা যদি হজ নিয়ে যেতে পারেন, আর ওমরা যদি কিছু নিয়ে যেতে পারেন, আর তারপরে হালাল রুজি নিয়ে যেতে পারেন, তাহলে আপনার এই প্রবাসে আসা, বিশেষ করে সৌদি আরব আসা, হচ্ছে সার্থক, আপনি কামিয়াব। যারা নতুন ভাইরা এসছেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করি, আর পুরাতন ভাইদের জন্য দোয়া করি, সকলের জন্য দোয়া করি, বিশেষ করে যারা এখানে হাজির হয়েছেন আমাদের বাংলা ভাষাভাষী ভাইয়েরা, সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সকলের রেজিকে বরকত দান করেন। কিন্তু রেজিকটাই আর দুনিয়াটাই আর এই চাকরির হেফাজত করা আর এখান থেকে আমার রুজিকে কন্টিনিউ করা, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, এটাই আমাদের বড় চিন্তার চিন্তা নয়, এটাই আমাদের লাস্ট টার্গেট নয়, আর এটাই ফার্স্ট নয়, এটা প্রথমও না, এটা শেষও না, বরং এটা আমাদেরকে করতে হবে, কারণ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে তোমার একটা অংশ আছে, সেই অংশটা নেওয়ার চেষ্টা করো, ভুলে যেও না, উপেক্ষা করিও না। রুজি যদি হালাল ভাবে আসে তাতে লাথি মেরে দিও না, আল্লাহ বলছেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আর যদি সহজে না আসে, কঠিন হয়ে যায়, তো ওর জন্য মরিয়া হয়ে পেরেশান হয়েও না। নতুন ভাইরা, পুরাতন ভাইরা, যারাই আজকাল দুশ্চিন্তে আছেন, এই যে দুশ্চিন্তা বলছেন বা মানসিক অশান্তি বলছেন, এসবগুলি হচ্ছে কিসের জন্য? দুনিয়ার জন্য। দুনিয়ার জন্য এত চিন্তা করছেন, কোন মানুষ বলতে পারবেন না এখানে, আজকালকার এমন ফিতনার জামানা, বস্তুবাদী শুধু বেদিনরা, আমরা মুসলিমরাও প্রায় মুখে না স্বীকার করলেও কাজে কর্মে মন মানসিকতায় বস্তুবাদী হয়ে গেছি। বস্তুবাদ মানে দুনিয়ার টাকা পয়সা আর নেতৃত্ব আর দুনিয়ার ভোগের সামগ্রীতে বিশ্বাসী, এটা না বস্তুবাদ, যা চোখে দেখছি ভোগ করতে পাবো সেটাতে বিশ্বাসী, আর সেটার জন্য সমস্ত শ্রম আর মেহনত। তো বস্তুবাদ, বস্তুবাদ হচ্ছে একটি হচ্ছে কুফুরি মতবাদ। সেই বস্তুবাদী যদি আমরাও মন মানসিকতার দিক থেকে হয়ে যায়, তাহলে পার্থক্য কি থাকলো? অথচ আমরা মুসলিম, আমরা মুমিন বিশ্বাসী,
আমরা বিশ্বাসী মানে প্রথম আল্লাহ বিশ্বাসী যেটা গাইব, পরকালে বিশ্বাসী যেটা অদৃশ্য, মালায়েকা বিশ্বাসী অদৃশ্য, নেকিতে বিশ্বাসী অদৃশ্য দেখি না নেকি, গোনাতে বিশ্বাসী গোনা লেখা হচ্ছে অদৃশ্য সব গাইব, আল্লাযীনা ইউমিনুনা বিল গাইব, না দেখে বিশ্বাস করি আমরা। তো আমরা যে গাইবে বিশ্বাসী শুধু মুখে বললে হবে না, মন মানসিকতা এরকম তৈরি করতে হবে। এই মানসিক অশান্তি কমে আসবে কমপক্ষে, আর না হলে একেবারে শেষ হয়ে যাবে যদি আখেরাত সম্পর্কে চিন্তাশীল হন, কারণ সেটাই হচ্ছে ফার্স্ট টার্গেট, প্রথম লক্ষ্য উদ্দেশ্য, আর সেটাই হচ্ছে লাস্ট টার্গেট, সেটাই হচ্ছে আমাদের গন্তব্যস্থান। সেই জন্য আমাদেরকে পয়দা করা হয়েছে, প্রথম আমাদেরকে আমাদের পিতা আদম আলী ইসলামকে জান্নাতে রাখা হয়েছে, আর জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠানো হয়েছে দুনিয়ায় কিছু কাল কাটানোর জন্য। দুনিয়াতে হে আদম সন্তান তোমরা এসেছো, কিন্তু জান্নাতে আসার জন্য চেষ্টা সারা জীবন করতে থাকবে। তাহলে আবার এই বঞ্চিত হয়েছে যে জান্নাত থেকে তোমাদের পিতা বঞ্চিত হয়েছে, সেই জান্নাতে আবার ফিরে আসবে সহি সালামত। আমার কথা বুঝতে পারছেন কিনা? দুনিয়াতে এসেছি আমরা, জান্নাত থেকে আমাদেরকে পাঠানো হয়েছে আবার জান্নাতে ফিরে যাওয়ার জন্য, প্রচেষ্টা করার জন্য। আমাদের এটা হবে মুখ্য লক্ষ্য উদ্দেশ্য। এই আখেরাতের জন্য যদি চিন্তাশীল হতে পারেন, আর আখেরাতের যদি মর্যাদা বুঝতে পারেন, আখেরাতের যদি কদর করতে পারেন, তো দুনিয়ার সমস্ত চিন্তা শেষ হয়ে যাবে, সমস্ত চিন্তা শেষ হয়ে যাবে। আপনাদের মধ্যে কোন লোককে যদি বলে দেওয়া হয় আজকে আল্লাহর পক্ষে ধরেন একটি কেরামত, একবার বলে দেওয়া হইল যে আজকে রাত্রে তোমার মত আছে, আজকে রাত্রে তোমার মত আছে, আপনি কি টাকার ফিকির করবেন? একজন মুসলিম হিসাবে টাকার চিন্তা করবেন? বিয়ে করেনি, বিয়ের চিন্তা করবেন? আরে আজকে তো মরবো, তো বিয়ে করে করব কি, তাই না? গদির যদি অফার থাকে যে আজকে তোমাকে একবারে রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হবে বা একটা কিছু করে দেওয়া হবে, ফিকির করবেন? আজকে তোমাকে একটা সরকারি ভালো অফিসার বানানো হবে দেশে, 60 বছর পর্যন্ত তোমার মাসিক বেতনে 1,00,000 টাকা, তুচ্ছ মনে করবেন না, গুরুত্ব দেবেন? এই চাকরি নিয়ে করবোটা কি, এই চাকরি নিয়ে করবো কি আজকে তো আমার মত, তাই না? আজকে রাত্রে মত আছে, ফজর আগে আগে বলা হয়, তারপরও এগুলোর উপর অনিয়া হয়ে গেছে, অভক্তি, কিচ্ছু চাই না আমি, গাড়ি চাই না, বাড়ি চাই না, নারী চাই না, আমি গদি চাই না, কিচ্ছু চাই না, আমি পয়সাও চাই না, কি চাই আমি? একজন মমিন হিসাবে কি করে জান্নাত পাবো, কি করে কবর আজাব থেকে বাঁচবো, কি করে আখেরাতে আমি সুখী হব? এটা একটা উদাহরণ দিলাম। অথচ ফজর আগে এখানে মত আসবে, এখন কি কারো জানা আছে যে ফজর আগে পর্যন্ত আমরা বেঁচে থাকবো? এখনই আমার মত আসতে পারে না, এখনই আপনাদের মত আসতে পারে না। তাহলে চিন্তা করেন, তাহলে কেন দুনিয়া নিয়ে চিন্তা, আর আখেরাত থেকে এত কেন গাফিল? বছর কে বছর চলে যাচ্ছে, জিন্দগি পার হয়ে চলে যাচ্ছে, যৌবন পার হয়ে চলে গেল, এখন পর্যন্ত আখেরাতের চিন্তার মতো চিন্তা হইল না। আল্লাহ রাব্বুল আলামিন যেন সত্যিকার অর্থে আখেরাতের জন্য চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন। আলোচনার শুরুতে একটি আয়াত সূরা গাফির, যার দ্বিতীয় নাম হচ্ছে সূরায়ে, কে বলতে পারেন? সূরা মুমিন, তাই না? মাশাআল্লাহ, ভারত বাংলাদেশ পাকিস্তানে যেগুলো কোরআন সেগুলোতে মুমিন লেখা আছে, কি লেখা আছে? মুমিন, সূরা আল মুমিন। সূরা গাফির আয়াত নম্বর 48 থেকে শুরু হয়েছে, তারপরে 39-এর অংশটা শুধু বলছে, তারপরে 40-এ রয়েছে এই বিষয়ের কথা। মহানাল্লাহ কি বলছেন এখানে? ফেরাউনের বংশের একজন মুমিন মুসলিমের উক্তিকে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে কত পছন্দ লেগেছে এই একজন মুমিন মুসলিমের বাণীটি প্রাচীন যুগের, যে তার কথা কি কোরআনুল কারিমে যা লৌহে মাহফুজে লিখা, সেখান থেকে জিব্রাইল আলী সালাম সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবচেয়ে শ্রেষ্ঠ কোরআন কারিমের একটি আয়াতে নিয়ে আসছেন কার কথা? ফেরাউনের মতো তাগুত জালেম, এত বড় তাগুত যে নিজেই এলা উপাস্য বলে রব বলে দাবি করেছে,
সেই লোকের বংশের তারপরেও তার ভালো কথাকে আল্লাহ এই আল কোরআনুল করিমে তুলে ধরেছেন ওয়াহি ইলাহি হিসাবে। কত গুরুত্বপূর্ণ তাহলে কথাটি চিন্তা করুন। এতে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জি প্রত্যেক ব্যক্তির আকিদা এবাদত আখলাক আমল এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তার ব্যাকগ্রাউন্ড কি আছে, তার বংশ ভালো না মন্দ, হ্যাঁ তার বাপ মা ভালো কি ভালো নয়, হ্যাঁ সে কোন বংশের লোক, হ্যাঁ ছোট বংশের না বড় বংশের, ওই সবের কোনো মূল্য নেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ঠিক কি না? না হলে আল্লাহ বলতে দর ফেরাউনের বংশের লোক, আবার ওর কথা কোরআনে কেন তুলে ধরবো? ঠিক কোরআনে কেন আল্লাহ তুলে ধরেছেন? জি ওয়াকাল আল্লাজি আমানা দিয়ে শুরু করেছে 38 নম্বর আয়াত বা তার আগে। যেই ব্যক্তি ফেরাউনের বংশের মুমিন হয়েছিল, মুসলিম হয়ে গেছিল, ভিতর লুকিয়ে লুকিয়ে গোপনে, কারণ প্রকাশ করতে পারছে না, গোপনে গোপনে সে ইসলাম গ্রহণ করেছে, মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে এসেছে, আর বুঝাবার চেষ্টা করে ফেরাউনকে যে আপনি বাড়াবাড়ি করিয়েন না, জুলুম করিয়েন না, এই লোকটা তো ভালো, কেন আপনি এইরকম বাড়াবাড়ি করছেন, লোক তো মন্দ কথা বলে না, এইরকম বুদ্ধিমানের কাজ করছিলেন, পুরো পরিচয় দিচ্ছিলেন যে আমি মুসলিম হয়ে গেছি, আপনার সাথে আছি, কিন্তু আপনি এত বাড়াবাড়ি কেন করছেন, যা করছে করতে দেন, তো ভালোই কথাই বলছে। সুবহানাল্লাহ, এইসব কথা অন্য আয়াতে রয়েছে। আসল কথায় আসি, দুনিয়া আর আখের সম্পর্কে, এই ফেরাউন বংশের মমিন ব্যক্তি বলেছিল ইয়া কওমে, হে আমার জাতি, কোন জাতিকে সম্বোধন করে বলেছিলেন? এই ফেরাউনের বংশধর, যাদের অধিকাংশই জালেম ছিল, অধিকাংশই আল্লাহর দিনের দুশ্মন, আল্লাহর শ্রেষ্ঠ নবী সেই জামানার মূসা আলাইহিস সালামের দুশ্মন, হারুন আলাইহিস সালামের দুশ্মন, বনী ইসরাইল মুমিনদের দুশ্মন, ওই জাতিকে সম্বোধন করে বলছেন এই মুমিন ব্যক্তি, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা, নিশ্চয়ই এই পার্থিব জগৎ, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী ভোগের সামগ্রী, কিছুদিনের ভোগের সামগ্রী, কে বলতে পারে যে কয়দিন আমার দুনিয়া থাকবে? বোঝা গেছে কিনা? কেউ বলতে পারবেন না, কেউ বলতে পারবেন না। যেই সময় আপনি দুনিয়া ছেড়ে যাচ্ছেন, সেই সময় দুনিয়া যখন নিশ্চিত যে এখন আমি মরছি আর বাঁচব না, তাও দুনিয়া আপনার কাছে সবচেয়ে তুচ্ছ। কথা বুঝছেন না বুঝছেন না? দুনিয়ার উপর আর কোনো ভক্তি নেই, ভক্তি করে করব কি, ভোগ করতে পাবো না, এসব নিয়ে করবোটা কি? আর যখন দুনিয়াতে আপনি আছেন, তখন দুনিয়ার উপর এত আসক্তি, ভক্তির জায়গায় আসক্তি, যে মনে হচ্ছে যে দুনিয়ার জন্যই পয়দা হয়েছি আর দুনিয়ার জন্য বেঁচে আছি, আর আমাকে খাওয়া দাওয়ার ভোগ বিলাসের জন্যই মনে হয় পয়দা করা হয়েছে, না আপনাকে আল্লাহর ইবাদত বন্দেগির জন্য পয়দা করা হয়েছে, আল্লাহর আদেশ নিষেধগুলি জানুন আর তারপরে সেগুলিকে মানুন আর সেগুলির বাস্তবায়ন করুন, আকিদা আপনার সংশোধন করুন, ইবাদত বন্দেগি পূর্ণ করুন, আখলাক চরিত্র গঠন করুন, এই জন্য আপনাকে আপনাকে পয়দা করা হয়েছে। জি এটি হচ্ছে ভালো মানুষের কাজ, এটি হচ্ছে সফল জীবনওয়ালা ব্যক্তির কাজ। এইরকম যদি চলতে পারেন তা আপনার দুনিয়াও সফল, আর মরলেও সফল, বেঁচে থাকলেও সফল, আর কবরের বারজাখী জগতেও সফল, হাশরের মাঠেও সফল, সব জায়গায় সফল, আর সফল জান্নাত পেয়ে সফল। ফামান যুহজিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে বেঁচে গেলেন আর জান্নাত পেয়ে গেলেন, তাহলে আপনি সফল কাম হয়ে গেলেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছেন এই মুমিন ব্যক্তি ফেরাউনের, ইয়া কওমি হে সম্প্রদায়, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী ভোগের সামগ্রী, এর জন্য লড়াই আর মারামারি, এই স্বার্থের জন্য আর মূসা আর হারুনকে প্রতিহত করা আর বনী ইসরাইলের উপর জুলম অত্যাচার চালানো, এসব করিও না। ওয়া ইন্নাল আখিরাত হিয়া দারুল কারার, আর মরে গেলে আখিরাত, মত থেকে আখিরাত শুরু হয়ে যাবে, মত থেকে কি শুরু হয়ে যাবে, আখেরাত শুরু হয়ে যাবে, আর তারপরে যেদিন হাসর হবে, কিয়ামতের মাঠে হাজির হবে, তখন আর একটা স্তর শুরু হবে, আখেরাতের পরকালে বিভিন্ন স্তর রয়েছে, মারাহেল রয়েছে, মরলে মানুষের আখেরাত প্রাথমিক শুরু হয়ে যায়, আখেরাতটাই হচ্ছে দারুল কারার, স্থায়ী জগৎ, সেখানেই চিরকাল থাকতে হবে, যেখানে চিরকাল থাকতে হবে সেখানকার জন্য জ্ঞানী মানুষ কি করে প্রস্তুতি নেই,
যেখানে চিরকাল থাকতে হবে সেখানকার ঘরকে সুন্দর করে বানাবার চেষ্টা করে, আর যেখানে ক্ষণস্থায়ী আছে সেখানে তেমন কোন ডেকোরেশন করে না, করে প্রবাসে বুঝতে পারেন না, খাটের উপর খাট দিয়ে থাকছেন আপনারা অনেকে, এক রুমে গ্যাদারিং করে কত ভিড় ভাড় করে থাকছেন, আর পুরানা ফিছিনা ফাটা যা কিছু আছে বেশি খরচ না করে ওই হারাজ থেকে হারাজ পর্যন্ত সেকেন্ড হ্যান্ড মার্কেট, কারণ আমার এই আলোচনা তো আবার বাইরেও শুনবে তখন বলি হারাজ আবার কি বলে হারাজ বুঝে না, তো আরব দেশে তো বুঝে নেবেন, সেকেন্ড হ্যান্ড মার্কেটের সমস্ত সামান ফার্নিচার আর যা কিছু লাগে ফ্যামিলি তো ওইগুলো দিয়ে কাজ চালাচ্ছি, চালাচ্ছি না চালাচ্ছি না, আর বাড়িতে যদি টাকা থাকে শহরে বাড়ি করার গ্রামে না, আর যদি বিশাল ভিলা বানাবার টাকা থাকে তাহলে ফ্ল্যাটে না, ঠিক না, আর তারপরে সেখানে যত রকমের যারা দুনিয়া করছেন দুনিয়ার আয়েশ আরামের বস্তু, তারপরে জমি জায়গা ভিটে মাটি আর কত কিছু কত কিছু করছেন, সব টাকা পাঠাবার চেষ্টা করছেন দেশে, আর এখানে অল্প খরচ করে কে না খেয়ে থাকছ, কথা ঠিক না, কারণ এটা হচ্ছে ক্ষণস্থায়ী প্রবাসটা, আর দেশের বাড়ি ঘর হচ্ছে আর সেখানকার সম্বল হচ্ছে মোটামুটি স্থায়ী, স্থায়ী নয় আসলে, আমরাও স্থায়ী করে বসেছি আসলে, বানাইলেন আপনি আর বিয়ে শাদী করলেন আপনি আর তারপরে ভোগ করছে আর কেউ করে না নাকি, বিয়ে করার পরে ছ মাস পরে আপনার ইন্তেকাল হয়ে গেল, আপনার বউটি সারা জীবন আপনার মুখ দেখে থেকে যাবে নাকি, আপনার বাড়ি বানাইলেন বাড়ি ভিটে মাটিটা দেখিয়ে দিয়েছেন ধরেন স্ত্রীকে, এখন স্ত্রী তো ভিটা মাটি, অথবা স্ত্রী যদি নাও হয় এইরকম ছেলে মেয়েদের তো ভোগ করলো অন্য কেউ, সারা জীবন খাটলেন আপনি মেহনত করলেন আপনি কষ্ট করলেন আপনি টাকা জমা করলেন আপনি, আর আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু কে ভোগ করছে, অপর লোকে ভোগ করছে, করছে না করছে না, তাহলে এই যে দেশকেও আমরা স্থায়ী মনে করেছি এইটাও কিন্তু ভুল, সংশোধনের প্রয়োজন আছে, দেশকেই যদি স্থায়ী মনে করি তাহলে মতের পরে চিরস্থায়ী জগৎকে কি মনে করেছি, তার জন্য কতটা মেহনত আর পরিশ্রম, এটা আজকে আপনাদের ব্রেনে ঢুকাবার চেষ্টা করব। দেশের জন্য যখন এত কিছু করেছি যে আলহামদুলিল্লাহ দশটা বছর সৌদি আরবে থেকে বা কোনো দেশে থেকে আমি দেশে বেশ কিছুটা করতে পেরেছি, এখন এখানে করে খেতে পারবো, মাসে এত ভাড়া আসছে আসছে, এতেই যখন এত খুশি, তো আখেরাতে গিয়ে চিরকাল যে থাকতে হবে, আর সেখানে দুটো ঘর আছে, হয় জান্নাত আর না হইলে জাহান্নাম, বাংলাদেশে পোষাইল না, অনেকে বিভিন্ন দেশে চলে যাচ্ছেন, সৌদি আরবে থাকতে পারলেন না, বাংলাদেশে পোষাইল না, অন্য দেশে চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন না যাচ্ছেন না, একটু শিক্ষা দীক্ষার চোখ মুখ চালাক চতুর হইলে গিয়ে একেবারে যেই সব দেশকে জান্নাত মনে করছে সেদেশের ন্যাশনালিটিও নিয়ে নিচ্ছেন, আর না হলে ব্যবসা বাণিজ্য করছেন, না হলে চাকরি বাকরি করছেন, মেলা জায়গা আছে দুনিয়াতে আশ্রয় নেওয়ার অন্য কোথাও, কিন্তু আখেরাতে গিয়ে জান্নাতে যদি আশ্রয় না পান তাহলে কোথায় হ্যাঁ বাস হবে, জাহান্নাম, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, মাঝামাঝি কিছু নেই, মাঝামাঝি কিছু নেই মনে রাখবেন, সুতরাং আখেরাতের জন্য চিন্তিত হন, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী সামগ্রী মাতা, ওয়াইনাল আখেরাত হিয়া দারুল কারার, আখেরাত হচ্ছে চিরস্থায়ী জগৎ, সেখানে চিরকাল থাকতে হবে, যেখানে চিরকাল থাকতে হবে সেখানকার জন্য কর্ম করতে হবে। এই আখেরাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যে কত ভাবে বুঝাবার চেষ্টা করেছেন মানব জাতিকে, যাতে করে মানুষ দুনিয়া বিমুখ হয় আখেরাত মুখী হয়, দুনিয়ার ভক্তি কমে আসে আর আখেরাতের জন্য উদগ্রীব হয় আগ্রহী হয়, দুনিয়াকে তুচ্ছ মনে করে আর আখেরাতের সম্বলকে সবচেয়ে বড় সম্বল মনে করে, এটা হচ্ছে আসল কামিয়াবি, যখন আপনি দুনিয়াকে তুচ্ছ মনে করবেন আর আখেরাতের সম্বলই হচ্ছে আসল সম্বল। সৌদি আরবে আসলেন, আসার পরে আলহামদুলিল্লাহ এখান থেকে সহি আকিদা পেয়ে গেছেন, ধরেন এমন অনেক ভাইরা আছেন এখানে এসে কি পেয়ে গেছেন, সহি আকিদা আমলটা পেয়ে গেছেন, তৌহিদ সুন্নাহ পেয়ে গেছেন, শিরক বিদআত বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ আমল ঠিক হয়ে গেছে, হজ করে নিতে পেরেছেন, একটা ওমরা করে নিতে পেরেছেন, টাকা পয়সা বেশি কিছুই নিয়ে যেতে পারলেন না, আপনার কোনো টেনশন থাকবে কি, কারণ আপনি বুঝে গেছেন যে আমি চিরস্থায়ী জগতে সুখী, আলহামদুলিল্লাহ কামিয়াব, আখেরাতে সুখী। পক্ষান্তরে অনেক টাকা পয়সা নিয়ে যাচ্ছে অনেক বিজনেসম্যানরা আর অনেক বড় বড় চাকরি জীবীরা এখান থেকে নিয়ে গিয়েছে ও, কিন্তু পয়সাতে তাদের শান্তি হয় নাই, কারণ আল্লাহর সাথে তারা সম্পর্ক ছিন্ন করেছে,
আল্লাহর সাথে আব্দ এবং মাবুদের যে সম্পর্ক, মাবুদের সাথে যদি গোলামের সম্পর্ক না থাকে, রবের সাথে যদি মারবুবের সম্পর্ক না থাকে, তাহলে কোনোদিন শান্তি পাওয়া যায় না। সুতরাং অধিকাংশ পয়সাওয়ালা মানুষদের টেনশন বেশি, তাদের মানসিক যন্ত্রণা বেশি। আল্লাহ রাব্বুল যেন সমস্ত রকমের দুনিয়াবি বালা মুসিবত থেকে আমাদের যেন বাঁচিয়ে রাখেন এবং আখেরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। আখেরাতমুখী যদি হইতে পারেন তাহলে আখেরাত কামিয়াব হবেন। আর আখেরাতের জন্য যদি দুনিয়া থেকে ভয় করেন তাহলে দুই ভয়ে একত্রিত হবে না। আমার কথা বুঝছেন? কথাটারও ব্যাখ্যা করা লাগবে। দুই ভয় একত্রিত হবে না, এটার ব্যাখ্যা কে করতে পারে? দেখি আপনারা একটু আমার সাথে অংশ নেন। এই কথাটি কিন্তু বড় বড় আইম্মা কেরামদের কথা, জি শেখুল ইসলাম তাইমি রাহিমাহুল্লাহর কথা, আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথা, যে বান্দা দুইবার ভয়ে ভীত হবে না। হ্যাঁ, কে বুঝেছে? মাশাআল্লাহ, একটু একটু বুঝেছেন। যে দুনিয়াতে ভয় করবে, হ্যাঁ আল্লাহকে বলে, সে আখেরাতে কোনো ভয় করবে না, কোনো ভয় থাকবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম বিহাজান, বলেছেন না বলেনি আল্লাহ? কার ক্ষেত্রে? দুনিয়াতে যারা নির্ভীক, দুনিয়াতে কোনো ভয় নাই, শিরক করছে কোনো ভয় নাই, বিদাত করছে কোনো ভয় নাই, তাওহীদ সুন্নার আলেমদেরকে গাল দিচ্ছে, আর দাজ্জাল আর কাফের আর কত কি বলছে, ইহুদিদের দালাল আর আর কারো পাঁচাটা গোলাম কত কি বলছে, একটু ভয় নাই তাদের। হ্যাঁ, নামাজ ছাড়ছে কোনো ভয় নেই, রোজার দিনে পানাহার করছে কোনো ভয় নেই, যাকাত দেয় না কোনো ভয় নেই, হারাম খাচ্ছে কোনো ভয় নেই, বেপরোয়া চলছে, জেনা ব্যভিচার আর জুলম অত্যাচারে ডুবে আছে, সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে, কোনো ভয় নেই। দুনিয়াতে নির্ভীক যারা, দুনিয়াতে যারা ভয় করে না, তারা আখেরাতে ভীত সন্ত্রস্ত হবে, জাহান্নামে যেতে হবে। ভালো করে শুনলেন? বুঝলেন না? বুঝলেন না? আর দুনিয়াতে যারা ভয় করবে আখেরাতে তাদের কোনো ভয় হবে না। এইভাবে আখেরাতটাকে বুঝতে হবে। আপনি আপনার অবস্থা নিজে যাচাই করুন। দুনিয়াতে সবসময় ভয় ভীত, আল্লাহর আজাবের ভয় করছেন, ইয়ার জুনা রাহমাতাহু ওয়া খাফুনা আযাব, আল্লাহ বলছেন। দুনিয়াতে তার জীবদ্দশায় আল্লাহর রহমতের আশাবাদী হইতো আর আল্লাহর আজাবকে সবসময় ভয় করত, আল্লাহর আজাবকে সবসময় ভয় করত। আমার রহমতে দয়াই আশাবাদী হয়ে, আল্লাহ রহমতের আশা রেখে, আল্লাহ করছি কিন্তু তোমার রহমত ছাড়া উপায় নেই, রহমতের আশাবাদী, ও রাহাবান এবং আল্লাহর আজাবের ভয়ে, যে আজাবে না ফেসে যাই, কবরে যেন আজাবের সম্মুখীন না হয়, মতের সময় যেন আজাবের সম্মুখীন না হই, যেমন হাসর মাঠে আজাবের সম্মুখীন না হই, জাহান্নামের আজাবের সম্মুখীন না হই, এই ভয় সকল আম্বিয়া রসুলগণের ছিল। ১৮ জন আম্বিয়ার কথা সুরাতুল আনামে একটি রুকুর ভিতরে বেশ কয়েকটা আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল্লাহ। তারপরে বলছে উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এরাই তো ওই সব ভালো মানুষ, ভালো মানুষ এরাই আম্বিয়া রসুলগণ ১৮ জন, যাদেরকে আল্লাহ হেদায়াত দান করেছেন, যাদেরকে কি করেছেন, সঠিক পথের তৌফিক দান করেছেন। ফাবি হুদাহু মুক্তাদে, তাদের হেদায়াতের আদর্শের ইত্তিরা করো, অনুসরণ করো। তাদের ব্যক্তির অনুসরণ বলা হয়নি, ভালো করে কথাটা চিন্তা করে দেখবেন একটু। ফাবি হুদাহু মুক্তাদে, তাদের আদর্শের অনুসরণ করো। সুতরাং আম্বিয়া রসুলগণ অবশ্যই মাসুম, কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে মানুষ, মানুষ কিন্তু ব্যক্তি ভক্তি বেশি করে, আদর্শ ভক্তির চাইতে ব্যক্তি ভক্তি মানুষের এটা প্রকৃতি। দেখেন অনেকে কিন্তু আলোচনা একটু করে শুনেন, হয়তো একটা আলোচনা এক ঘন্টার হইলে ধৈর্য ধরে আমার আলোচনা হয়তো অনেকেই শুনেন না, কিন্তু এসে কেমন করে একটা ছবি নিব, কেমন করে একটু সালাম করবো, আরে ভাই এটা জরুরি না, ছবি নেওয়া তো জায়েজ না জায়েজ আল্লাহ জানে, ইখতিলাফি মাসালা, এই শক করা ছবি ইখতিলাফ আছে, কেউ জায়েজ বলছেন কেউ না জায়েজ বলছেন, সুতরাং সতর্কতা হচ্ছে এই সব থেকে বেঁচে থাকা, সেলফি টেলফি সব থেকে, আর এতে কোনো সার্থকতা না, দুনিয়ার লাভ আছে না আখিরাতের লাভ আছে, হ্যাঁ আমি বলতে পারবো যে হ্যাঁ দেখা সাক্ষাৎ করছি, কিচ্ছু লাভ নেই, কিছু লাভ নেই, আপনার লৌকিকতা কি এটা, তারপরে সালাম মোসাফা এটা বড় কথা নাই, বরং এর চাইতে বড় কথা হচ্ছে যে
যদি কারো কথাগুলি ভালো লাগে, কোরআন সুন্নাহর সাথে মিলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলে, তো কথাগুলি মনোযোগ সহকারে শুনে আমল করার চেষ্টা করা, আমল করার চেষ্টা করা। এবং আমলের রাস্তা আপনি কারো মাধ্যমে পেলেন, যা যে কারো মাধ্যমে পান, আর সবচেয়ে বেশি পেয়েছি আমরা আম্বিয়া রাসূলগণের মাধ্যমে, আইম্মা কিরাম আর সাহাবায়ে তার আগে সাহাবায়ে কিরামদের মাধ্যমে। সুতরাং তাদের জন্য যাদের মাধ্যমে আমরা রাস্তা খুঁজে পেয়েছি, তাদের জন্য খালেস অন্তর থেকে দোয়া করা, মাঝে মাঝে দোয়াতে অন্তত স্মরণে রাখা, বুঝতে পারছেন কি না, এটাই হচ্ছে আসল তরিকা। তো মানুষের যেহেতু স্বভাব হচ্ছে ব্যক্তির সাথে বেশি সম্পর্কিত হওয়া, সেজন্য আল্লাহ বলছেন নবী রাসূলগণের ক্ষেত্রে ফাবে হোদাহ মুক্তাদে, আল্লাহ নবী রাসূলগণকে সঠিক রাস্তায় পরিচালনা করেছেন, সুতরাং তাদের অনুসরণ করো। সম্মানিত ভাতৃমণ্ডলী, আম্বিয়া রাসূলগণ সকলে আখিরাতের জন্য কান্না করেছেন, অথচ তাদের কাছে ওহী আসতো সকাল বিকেল, তাদেরকে জান্নাতের সার্টিফিকেট আগে দেওয়া হয়েছে, আর আশরা মুবাশশারা সাহাবায়ে কেরামদের আগে নবী রাসূলগণকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, হয়েছে না হয় নাই? যাদেরকে আমরা বর্তমান যুগে ওলি বলছি বা এর আগে আমাদের ভারত উপমহাদেশে ওলি বলছি, কারো সার্টিফিকেট আছে নাকি? জাহান্নামেরও সার্টিফিকেট নেই তো জান্নাতেরও সার্টিফিকেট নেই। এটাও বলবেন না যে কারো জন্য জাহান্নামের সার্টিফিকেট আপনি দিয়ে দিবেন, আপনাকে এই সার্টিফিকেট দেওয়ার কে অধিকার দিল? আল্লাহ দেবেন, কাকে কি দিবেন হাশরের মাঠে ফয়সালা হয়ে যাবে। আকীদা ঠিক থেকে থাকে তো ভালোই, আমল ঠিক থাকে তো ভালোই, শিরক বিদাত মুক্ত যাকে ওলি বলছেন যদি থাকে তো ভালোই, আর এবাদত ঠিক থাকে তো ভালোই, কিন্তু এবাদতের জায়গায় যদি বলে আমরা ফানাফিল্লাহ হয়ে গেছি, এবাদত মাফ হয়ে গেছে, তারপর আল্লাহর ওলি, তারপরেও জান্নাতি, বুঝতে পারছেন না? জি হ্যাঁ, কারণ এই ধারণা আছে না নেই আমাদের দেশে, কারণ ওলিরা এত পীরে কামেল হয়ে যায়, কামেল হয়ে যায় যে তারপর নামাজ রোজা কিছু করার লাগে না। তো এইরকম যদি ভণ্ড ওলি হয় যাদের নামাজ রোজা করার লাগে না একটা স্তরে গিয়ে, তাহলে কখনো নাজাত পাবে না, কখনো নাজাত পাবে না। কাউকে জাহান্নামের সার্টিফিকেট দিতে যাবেন না, আর কাউকে জান্নাতের সার্টিফিকেট দেবেন না, আল্লাহ যাকে দেননি, আল্লাহ আম্বিয়া রাসূলগণকে আগে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আখিরাত, আখিরাত কে যদি প্রাধান্য দেন তাহলে জান্নাত পাবেন। আল্লাহ রাব্বুল সূরা ইউনূসের 7 নম্বর 8 নম্বর আয়াতে কি বলছেন শোনাই আপনাদেরকে, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, নিশ্চয়ই যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না, অর্থাৎ পরকাল সম্পর্কে তেমন ধ্যান ধারণা রাখে না, পরকাল সম্পর্কে তাদের ইয়াকিন নাই, বিশ্বাস নেই, জন্মসূত্রে পরকাল পরকাল আখেরাত বলে যেমন আজকালকার অধিকাংশ মুসলিমরা, আর না হলে আখেরাত তাদের বিশ্বাসই নাই হয়তো, ওয়ারাজু বিল হায়াতের দুনিয়া, আর পার্থিব জগৎ নিয়েই তারা সন্তুষ্ট হয়ে গেছে, এই গাড়ি বাড়ি নারী নিয়ে মেতে আছে, ওয়াতমান্নু বিহা, আর তাতেই তারা সুখ শান্তি ভোগ করছে, আর আল্লাহর বিধানাবলী থেকে গাফেল উদাসীন হয়ে রয়েছে, আল্লাহর আদেশ নিষেধগুলি পালন যদি করত তাহলে আখেরাত সুন্দর হইত, সেই পরোয়া তাদের নেই। আল্লাহ বলছে উলাইকা মাওয়াহুমুন নার, এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম, এদের বাসস্থান হচ্ছে কি জাহান্নাম, বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার কুকর্মের কারণে, দুনিয়ার কুকর্মের কারণে আকীদা খারাপ, আমল খারাপ, এবাদতে ত্রুটি, নামাজে ঘাটতি, ফজরে যাই না, জি হ্যাঁ, আখলাক চরিত্র খারাপ, সুতরাং জাহান্নামে যাবে। সময় আমাদের সাথে মনে হচ্ছে যে তাড়াহুড়া করছে, তাই না, মনে করছি যে সময় আমাদের আরো থাক, কিন্তু সময় দ্রুত চলে যাচ্ছে। একটি কথা আরো বলি, দুনিয়ার আখেরাত, দুনিয়ার আখেরাত কোনটা এক নম্বরে? আখেরাত, এটা শুধু বলছেন না রাখবেন, মাশাআল্লাহ, আল্লাহ যেন তৌফিক দান করেন। এটা হইলো তো আমার লেকচার শেষ, তাই না? আপনারা সবাই যদি অন্তত 1000-এর বেশি লোক আলহামদুলিল্লাহ এখানে আছেন, সবাই যদি আজকে থেকে আখেরাতকে এক নম্বরে রাখেন, দুনিয়া ছেড়ে দিতে বলছি না, বৈরাগী হওয়া ইসলামে নেই, লা রুহবানিয়াত ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নেই, সাধু সন্ন্যাসী হওয়া নেই, সংসার ত্যাগী হওয়া নেই, বন জঙ্গলে যাওয়া নেই, হ্যাঁ, কথা বোঝা গেছে? দুনিয়াকে দুই নম্বরে রাখেন, দুনিয়াকে দুই নম্বরে। আজকে রাতের দুনিয়া আর আখেরাতের আপনাকে হিসাব করি, ফজরটা দুনিয়া না আখেরাত? ফজরের নামাজটা হচ্ছে আপনার দুনিয়া না আখেরাত? আখেরাত। আর এই রাত্রে আমাদেরকে ঘুমাইতে হবে, এটা দুনিয়া না আখেরাত? দুনিয়া, ঠিক আছে না? কোনটা আগে, কোনটা আগে?
ফজর আখেরাতটা আগে। তাহলে আশা করি আপনারা সকলেই আজকে, আজকে শুধু না, আজকে থেকে যে শুরু করলেন মরণ পর্যন্ত এক নম্বরে রাখবেন ফজরের সালাতকে, আর দুই নম্বরে ঘুমাবেন না, দুই নম্বরে মোবাইল ফেসবুক ইউটিউব নিয়েই শুইলেন, দেখতে আছেন আছেন, করতে করতে ফজর কাছে আইলো তখন এমন ভেঙে পড়লেন আর শরীর চলে না, রাতের ঘুম বাকি আছে আর ফজর পড়তে পারলাম না, জাহান্নামে যেতে হবে না হবে না। আজকাল অধিকাংশ মানুষের অবস্থা এরকম, অনেক নামাজিদের অবস্থা এরকম, কখন ঘুমায় নিজেই খবর রাখে না, মোবাইল নিয়ে নাড়াচাড়া করতে 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 কখন যে অচেতন হয়ে পড়েছে, নিদ্রায় ঢলে পড়েছে, নিজেই খবর রাখে না, যার ফলে আর ফজরে উঠতে পারেন না, আখেরা ধ্বংস করলো না করলো না। সূরা নাজিয়াতের আয়াত নম্বর 37, 38, 39 থেকে 41 এই আয়াতগুলি শুনে আপনাদের এই সম্পর্কে বলছেন।